সোমনাথ দেখানো বাকি ছিল, ওনার বিরুদ্ধে মোট মামলা হয়েছিল 11টি। আমরা বিগত সিএম আদালতে জামিনের আবেদন করলে আদালত বলেন যে এটা নিয়ম সিদ্ধ নয়। তখন আমরা এই আদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে গেলে মহামান্য হাইকোর্ট বিগত নিম্ন আদালতকে জামিন শুনানি নির্দেশনা দেন এবং আমরা বিগত সিএম আদালতে জামিনের আবেদন করলে বিরুদ্ধ আদালত পিডব্লিউ সহ 9 তারিখে 9টি মামলার বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমীকে উপস্থিতির জন্য নির্দেশ দেন। গতকাল 9 তারিখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজ্ঞা আদালতে আসেন এবং আমরা পিডব্লিউ দেওয়ার আবেদন চাইলে আমরা পিডব্লিউ মঞ্জুর করেন এবং আজকে জামিন শুনানির জন্য দিন ধার্য করেন। আমরা 9টি মামলাতে জামিন শুনানি করি। 9টি মামলায় শুধু নির্দেশ 7টার ভিতরে আছে হুকুম, কিন্তু কী হুকুম দিয়েছেন, কোথায় দিয়েছেন এগুলো কোথাও নাই, সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই এবং অন্য 2টা মামলায় কোনো শুধু নাম ছাড়া কিছুই নাই। সেই জন্য বিজ্ঞ আদালত ওনাকে 9টি মামলাতেই 10,000 টাকা বন্ডে জামিন দিয়েছেন। ওনার বিরুদ্ধে পল্টন এবং রমনা থানার 2টি মামলায় এখনও জামিন পেন্ডিং থাকায় উনি আপাতত বিরতিতে পারছেন না। ও 2টো মামলা আশা করি সরকার যদি কোনো বিরোধিতা অথবা মানে ন্যায় বিচার হতে বঞ্চিত না করেন উনি দ্রুত বেরোতে পারবেন। সরকারের যেই উদ্দেশ্য নির্বাচন করা এবং সরকার গঠন করা সবই তো করে ফেলছে। সারা বিশ্বে বাংলাদেশে নির্বাচন এবং মানবাধিকার, গণতন্ত্র, ন্যায় বিচার এই ধরনের কথা উঠছে। এ কারণে সরকারের জন্য এটাও একটা চাপ থাকার রয়েছে। আদালতের প্রতি আস্থা আসলে না থাকলে কোনো কিছুই থাকে না, কিন্তু আমাদের যখন একের পর এক শত শত নেতাকর্মীকে স্বল্প সাক্ষী নিয়ে অল্প তারিখ দিয়ে সাজা দেওয়া হচ্ছিল তখন আমাদের ওই পথ ছাড়া কোনো পথ ছিল না। কিন্তু এখন সেই জায়গা থেকে সরকারের যেটা সে সরকার তাদের পারপাস সাফ করেছে, আমাদের নেতাকর্মীকে হাজার হাজার নেতাকর্মীকে সাজা দিয়েছে এবং অনেক মামলা জামিন বাতিল করেছে। এখন তারা একটা নির্বাচন একেবারে খোলা মাঠে একটা গোল দিয়ে নির্বাচন করেছে। সেজন্য আদালতের এই পরিস্থিতি, আদালতকে আসলে মূলত কোনোভাবেই দোষী করা যায় না। পিছন দিকে আদালতকে মাথার উপরে কেউ যদি তরোয়াল ঘোরায় তখন আদালতের অনেক সময় অনেক কিছুই করা থাকে।